প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে একটি ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব। যারা কম ঝুঁকির ব্যবসা করতে চান তাদের জন্য বেস্ট একটি বিজনেস আইডিয়া। তার আগে একটি মেসেজ ছিল আপনাদের প্রতি, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা প্লিজ আপনাদের ফেসবুক পেজে শেয়ার করে রাখুন। সো যাওয়া যাক মূল পর্বে। আপনারা যারা খুব কম পুঁজিতে ব্যবসা করার কথা ভাবতেছেন তারা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ অবধি খুব মন দিয়ে শুনবেন। বিজনেস আইডিয়া চকলেট। এই বিজনেসটি করার জন্য আপনাকে দোকান বা অন্য কিছু ভাড়া করতে হবে না, আপনি বাসায় বসে এই বিজনেসটি করতে পারবেন। বর্তমান অনলাইন যুগে এই বিজনেসটি আপনি খুব সহজেই বাসা থেকে করতে পারবেন, বা আপনি পাইকার এবং হোলসেলার বা খুচরা দোকানদারের কাছেও এই ব্যবসাটি খুব তাড়াতাড়ি প্রসার ঘটাতে পারবেন, যা আপনার জন্য করাটা খুব ইজি হবে। বলা যায় এই ব্যবসাটি চলতি বাজার খুব ভালো আর প্রফিটও অনেক ভালো। বিশেষ করে বাচ্চারা চকলেট খুব পছন্দ করে, যারা বাজার চাহিদা ও খুব বেশি। কম পুঁজির ব্যবসা হতে এখানে রিস্ক খুব কম। ধরুন আপনি ব্যবসাটি শুরু করলেন, যার জন্য আনুমানিক 6-8 হাজার টাকার ম্যাটেরিয়ালস ও অন্যান্য জিনিস কিনতে হবে, বাট আপনার ব্যবসাটি ভালো করলো না, তাতেও আপনার খুব লস হবে না, যা আপনি বাসার ব্যবহারে ইউজ করতে পারবেন। বিজনেসটি শুরু করার জন্য আপনাকে যা করতে হবে, পারচেস নাম্বার 1 মাইক্রো ওভেন, নাম্বার 2 চকলেট কম্পাউন্ড স্ল্যাব, নাম্বার 3 মোল্ড, নাম্বার 4 চকলেট প্যাকেজিং কোয়েল। চলুন যাওয়া যাক তৈরি প্রণালীতে। প্রথমেই একটি পাত্রে চকলেট কম্পাউন্ড স্ল্যাবগুলোকে ছোট ছোট করে কাটতে হবে, তারপর মাইক্রো ওভেনে কিছু টাইম রাখতে হবে। যখন মাইক্রো ওভেনে চকলেটগুলো ভালোভাবে গলে যাবে তখন তা বের করে আপনি ইচ্ছামতো বাদাম এবং অন্যান্য জিনিস ইউজ করে তা একত্রে করতে পারেন। এরপর আপনি ওই চকলেটের লিকুইডগুলো মোল্ডের মধ্যে সাজাতে হবে, এরপর 1 ঘন্টা রেফ্রিজারেটরে রেখে দেন, তারপর বের করে সুন্দর করে প্যাকেজিং করতে হবে। এখানে মনে রাখার বিষয় হচ্ছে চকলেটের মোড়ক যেন খুব অ্যাট্রাকটিভ এবং ক্রেতাদের মনোমত হয়। বাজারে চকলেটের চাহিদা খুব ভালো, যার কারণে এই ব্যবসাটি খুবই ভালোভাবে চলে আসতেছে দীর্ঘদিন যাবৎ, বিশেষ করে বাচ্চা থেকে মধ্যবয়স্ক এবং বয়স্ক সব ধরনের লোকদেরই অতি পছন্দের একটি খাবার জিনিস। যদি আপনি জব করেন তাহলে পার্ট টাইম এই কাজটি করতে পারেন, আর যদি আপনি স্টুডেন্ট বা বেকার হয়ে থাকেন তাহলে আপনি পার্ট টাইম বা ফুল টাইম করতে পারেন। সেলস প্রসিডিউর বা বিক্রয় কৌশল। নাম্বার 1, আপনি অনলাইনে সেল করতে পারেন। মোস্ট অফ পপুলার অনলাইন অ্যামাজন, AliExpress, দারাজ। নাম্বার 2, আপনি আপনার ওয়েবসাইট ডেভেলপ করেও সেখানেও সেল করতে পারেন। নাম্বার 3, নিকটবর্তী পাইকার ও খুচরা ব্যবসায়ীর কাছেও আপনি সেল করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, যদি আইডিয়াটি আপনাদের জীবনে কিছুটা পরিবর্তন আনতে পারে তবেই আমি সার্থক। এই ভিডিওটি দেখে যদি আপনারা মোটিভেশন পান সেটাই আমার স্যাটিসফ্যাকশন। সো মোর ট্রাই, মোর সলিউশন, গুড লাইফ।